নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় বন্ধুগণ, আজকে এমন একটি আমলের ব্যাপারে আলোচনা করব যে আমলটি করলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং 80 বছরের এবাদতের নেকি আমলনামায় লেখা হবে। আমলটির ব্যাপারে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজ পড়ে তার নিজ জায়গা থেকে ওঠার পূর্বেই এই দুরূদ শরীফটি পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং 80 বছরের এবাদত তার আমলনামায় লেখা হবে। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটির ব্যাপারে অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই আমরা প্রত্যেকেই যেন এই দুরূদ শরীফটির উপরে আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন।